পুরুলিয়া জেলা জয়পুর ব্লক রপ পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম ডাড়িকুড়ি টোলা সালগ্রামে 200 মানুষের পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই। মাইলের ওপর মাইল হেঁটে পানীয় জল এনতে যেতে হয়। পিছিয়ে থাকা পুরুলিয়ার একটা গ্রাম ডাড়িকুড়ি টোলা সালগ্রাম। এই গ্রামে আদিবাসী ও পিছড়ে বর্গের মানুষরা থাকে। প্রায় 200-300 মানুষ এই গ্রামে বসবাস করেন। গ্রামে পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই। রেণুকা হাঁসদা এই গ্রামের এক বধূ। প্রতিদিন 1.5-1.5-3 কিলোমিটার হেঁটে তাকে পরিবারের জন্য পানীয় জল সংগ্রহ করতে হয়। আপলোক কা ক্যা সমস্যা হ্যায়? হাম লোক কা পানি কা সমস্যা হ্যায়। কেসা সমস্যা? মতলব হাম লোক বহুত 1.5 কিলোমিটার দূর জানা পড়তা হ্যায় পানি লানে কে লিয়ে। পানি এতনা দূর সে লানে কে কারণ হাম লোক এক দিন কে পানি দু দিন তক রাখ দেতে হুই পানি হাম লোক পিতে হ্যায়। উসি কারণ সে হাম লোক বিমার ভি হো জাতে হ্যায়। ইয়ে সমস্যা কিতনা দিন সে হ্যায়? ইয়ে সমস্যা হাম লোক 2 সাল সে হ্যায়। গ্রামের লোকের একই অবস্থা। খরা প্রবন্ধ পুরুলিয়ার পরলব গ্রামের সময় এই জলের উৎসটি প্রায় শুকিয়ে যায়। জলের জন্য তখন সারা গ্রামে হাহাকার পড়ে যায়। দরখাস্ত করেছি? হ্যাঁ, দরখাস্ত করেছি। দুবার করে দরখাস্ত করেছি, তাও পর্যন্ত আজও হম লোক চাহতে হ্যাঁ কি চাপাকল ইয়া কুয়া দিয়া যায় তাকি হাম লোক কা পিনে কা পানি সুবিধা হোক। এই জন্য আপনারা বিডিও পিয়ালি মণ্ডলের কাছে অনুরোধ জানান। বিডিওর ফোন নম্বর 94-34-75-37-56। ফোন করে তাকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।